আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম আমি মাহফুজ খান, মাহফুজ আতর থেকে, মাহফুজ আতরের জিম্মাদার গুনাহগার মাহফুজ খান। আজকে আপনাদের সামনে আসলাম আরেকটা ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ এটা নিয়ে কথা বলবো। সবার আগে কি করব, দুরুদ শরীফ পড়ব, আল্লাহ থেকে দোয়া চাব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলবো। চলেন এদিকে সেদিকে কথা বন্ধ করে প্রথমে আসি কাজের মধ্যে। আসসালাতু ওয়াসসালাম আলাইকা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আম্মা বাদ, ইয়া আল্লাহ তোমার নামে শুরু করলাম, তুমি ইজ্জত দেনেওয়ালা, তুমি বেইজ্জত থেকে হেফাজত করিও। ইয়া আল্লাহ তুমি উমদা রিজিক দান করো। ইয়া আল্লাহ হালাল রিজিক কামানোর তৌফিক দান করো। ইয়া আল্লাহ হারাম থেকে বাঁচার তৌফিক দান করো। ইয়া আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফফার, তুমি সত্তার, তুমি রাজ্জাক। ইয়া আল্লাহ সমস্ত কিছুর মালিক তুমি। ইয়া আল্লাহ তুমি আসমানি বালা আসমানিতে উঠায় নাও, জমিনে বালা জমিনে দাফনায় দাও। ইয়া আল্লাহ রমজান মাস মোবারক মাস, ইয়া আল্লাহ তোমার কাছে, ইয়া আল্লাহ কোরআন নাজিলের মাস। ইয়া আল্লাহ আমাদেরকে বেশিতে বেশি এই মাসের মধ্যে তেলাওয়াত করো, তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমরা জানি আমরা গুনাহগার। ইয়া আল্লাহ আমরা নিজের নফসের উপরে জুলুম করতেছি, নফসের ধোকায় পড়ে। ইয়া আল্লাহ যে সময় যতটুকু পারতেছি ইয়া আল্লাহ পড়তেছি, ইয়া আল্লাহ আরও বেশি পড়ার তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আজকের ডিমান্ড, আজকে ভিডিওটি হবে আপনাদের ডিমান্ডে। আজকে ভিডিওর মধ্যে অনেক কিছু দেখাবো ইনশাআল্লাহ, অনেক কিছু কথা বলবো, অনেক নিয়ে আইটেম নিয়ে দেখাবো। সর্বপ্রথম এক ভাই আমাকে ভিডিও করার মধ্যে কমেন্ট করছে, মাহফুজ ভাই আপনি সব কিছু নিয়ে একটা আইটেম ভিডিও করেন। আমি আপনাকে বলি ইনশাআল্লাহ আজকে আপনার কথা রাখবো, কিন্তু আজকে সময়টা বলি, আজকে রাত বাজে এখন 12টা। নিচের দোকান বন্ধ করলাম, ঘামাচ্ছি, উপরের দোকানের স্টাফদেরকে বিদায় করেছি। আর মন চাচ্ছিল না তাদের উপরে কষ্ট দেওয়ার, তারপরেও দোকানটা পুরো সাজানো নাই, অগোছলও আছে, যতটুকু আছে সেটা নিয়েই দেখাচ্ছি। আমাদের একটা মুরব্বী সাহেব বলেছিলেন, তোমাদের কাছে যা কিছু আছে তা নিয়ে বের হয়ে যাও। জি, মরহুম শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশের একজন নাম করা লোক, আল্লাহ ওনাকে জান্নাতে উঁচা মাকাম দান করুক। ওনার খানদান, এহলে খানদান সহ উনি শহীদ হয়েছেন। আমি প্রসঙ্গে যাচ্ছি না, আবার বলবেন মাহফুজ ভাই রাজনীতি ঢুকাই ফেলছে, না রাজনীতি ঢুকাই নি, রাজনীতি আমি শিখি নাই, রাজনীতি আমি করি না, রাজনীতি আমি করব না। যেহেতু যেটা সত্য সেটাকে বলতে হবে, মহাসত্য কথাকে সবসময় বলতে হবে। ঠিক আছে, এহলে খানদান সহ, এহলে খানদান সহ পুরা শহীদ হয়ে যাওয়া। ইতিহাসের মধ্যে অনেকগুলি ঘটনা আসছে, একটা হচ্ছে এটা, আরও আছে, ইনশাআল্লাহ পরে এক সময় কথা বলবো। চলেন বেশি দেরি না করে আপনাদেরকে অনেকগুলি তো আইটেমের কথাও বলতে হবে, আগে দেখাই কি আছে। ক্যামেরাটা হাতে নিচ্ছি। দেখেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ বর্তমানে মজুদ কি আছে, আমাদের কাছে মজুদ আছে আলহামদুলিল্লাহ বিভিন্ন রকমের টুপি। টুপির মধ্যে এগুলি হচ্ছে বগিস টুপি। বগিস টুপির মধ্যে আমাদের কাছে বিভিন্ন রকমের কোয়ালিটি আছে, কোয়ালিটির মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের দামের আছে। তো আপনার এখানে যে বগিস টুপি দেখতেছেন এগুলি হচ্ছে 600, 660, 720, 840 এই ধরনের মালের কোয়ালিটি। দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করতেছি আমি যে হাতে আছি, হ্যাঁ এগুলির মধ্যে। তারপর নিচের মধ্যে আছে 480 কাবা বগিস, নর্মাল বগিস, হ্যাঁ এগুলি হচ্ছে। তারপর এটা হচ্ছে হাজি টুপি, কিছু হাজি টুপি আছে, এগুলির দাম বিভিন্ন রকমের আছে, 720 আছে, 660 আছে। তারপর এদিকে আছে আপনার গিয়ে 660-এর রঙিন টুপি, এগুলি সব বড়দের দেখাচ্ছি। এগুলি হচ্ছে এসি টুপি, লেজার কাটিং, হ্যাঁ একটু দামি টুপি আসছে আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে, আল্লাহ তাআলার এহসান, আল্লাহই পাঠাইছে। তো এগুলি লেজার কাটে আছে, আপনাদের বলেন প্রায় আমাদেরকে দামি টুপি দেখাও, এগুলি দামি টুপির মধ্যে অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ। এটা নিয়ে আমরা আপনাদেরকে পুরো আপডেট কথা বলবো। এটা হচ্ছে রঙিন ভেলভেট টুপি, 1080 টাকা ডর্জন। তারপর এখানে বাচ্চাদের টুপি, বাচ্চাদের বগিস টুপি, 480-540, হ্যাঁ এগুলি টুপি। এটা হচ্ছে এটা হচ্ছে সেলাই টুপি, আমরা সেলাই টুপি বলছিলাম, আমি খুব সুন্দর করে শখ করে বানানো হয়েছিল, কিন্তু কিছু গাফলতি লোক এটাকে একটা কথা বলে বন্ধ করে দিছি, আমরা এখন এটা প্রোডাকশন বন্ধ, আর আসবে না। এটা হচ্ছে উনি বলছিলেন জান্নাতি টুপি, এটা পড়লে নাকি জান্নাতে যাওয়া যায়, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো এখানে কিছু হাজি টুপি আছে আমাদের, এগুলো বিভিন্ন রেটের মধ্যে আছে মাল। এটা বাচ্চা টুপি, এটা আজকে নতুন আসছে, এটা নিয়ে ইনশাআল্লাহ একটু পরে কথা বলবো, এটা নিয়ে ইনশাআল্লাহ এটা নিয়ে একটু পরে কথা বলবো। তারপরে এগুলি হচ্ছে 720 টাকা ওজনের মাল, এগুলি হচ্ছে আপনার বিভিন্ন রকমের জালালির স্টাইলের টুপি,
এটা হচ্ছে বড়দের টুপি 720 760। হ্যাঁ, এটা হচ্ছে বাচ্চাদের টুপি, বাচ্চাদের রঙিন বাচ্চা। তো ঘটনা হচ্ছে এরকম, দোকানের অবস্থা থাকে, হ্যাঁ ও যে ও যে কী নাম আছে এটা, আফগানি টুপি 380 টাকা ডর্জন। এটা হচ্ছে নেপালি টুপি 720 টাকা ডর্জন, আপডেট মাল নেপালি। হ্যাঁ, কালকে দাম কমেছিল, আজকে দাম বাড়ায় ফেলছে, এর জন্য কালকে আমি ভিডিওর মধ্যে হয়তো বা কমে দেখিয়েছিলাম, কিন্তু আজকে দাম হচ্ছে 720 টাকা। কিছু করার নেই, বাংলাদেশ আমাদের দেশ। এটা হচ্ছে ভেলভেটের নেপালি টুপি, এটা দাম হচ্ছে আপনার 480 টাকা ডর্জন, এটা ভেলভেটের দিয়ে। এটা 16 কুচি, এটা হচ্ছে 600 টাকা ডর্জনের মাল, 50 টাকা পিস। এটা হচ্ছে আপনার গিয়ে মদিনা টুপি, আমরা সবাই আমার মাথায় যেটা দেখেন আপনারা, এই টুপিটা 288-300 টাকা আমরা বিক্রি করি। তারপরে আসি, পড়ে গেছে, হ্যাঁ তার আটকে গেছে, একটা মিনিট সময় নিচ্ছি আপনাদের। এখানে আমাদের কাছে তসবি আছে, এটা হচ্ছে চায়না চায়না দানা। খেয়াল করবেন এ তসবিটা, এই তসবিটা যেটা ছিল সাবেক, বর্তমানে কী রেট আছে আমি বলতেছি আপনাদেরকে। এটার মধ্যে হচ্ছে আপনার পাথর, পাথর দানা এবং একটা যে পাথরটা ছিল, এটা দাম এখন বেড়ে গেছে, দাম বেড়ে যাওয়ার কারণে কোম্পানি ইম্পোর্টার এখন দাম রাখছে 240 টাকা, সরি সাপ্লাই আমাদের দাম রাখছে 240 টাকা। এটা হচ্ছে আপনার আপডেট মাল, এটার মধ্যে একটা ছোট দানা একটা বড় দানা খেয়াল করলে দেখা যাবে। এটা দাম নিচ্ছি আমরা 300 টাকা ডজন, 25 টাকা পিস। বিভিন্ন রকমের 33 দানা তসবি আছে আমাদের মজুদ, 180, 240, 300, বিভিন্ন রকমের আমাদের কাছে কাঠের তসবি আছে মজুদ। এখন এখানে এখানে সব এখানে পুরো ভরা থাকে, অনেক ভিডিওর মধ্যে আপনার দেখবেন ভরা থাকে। এখন এই মুহূর্তে যেহেতু আমি কম আছে, আমি এটা দেখে দিচ্ছি, এটা জিরো সাইজ, এটা নিচ্ছি আমরা এখন প্রায় দাম বলতে লজ্জা লাগে, কিছু করার নেই, 72 টাকা ডজন, 6 টাকা পিস এটা দাম। হ্যাঁ, এটার দাম বর্তমানে আমাদের এই কাঠের তসবিটা আমরা নিচ্ছি আপনাদের কাছে 100 টাকা, 108 টাকা ডজন। রেডিয়াম তসবি আছে, এটা 156 টাকা ডজন। এখানে অনেকগুলি তসবি ছিল প্লাস্টিকের, যেটা ওইদিকে বস্তার মধ্যে রাখা আছে, কোথায় আছে আমি এখন খুঁজে দেখাতে পাচ্ছি না। স্টার টুপি আছে 240 টাকা ডর্জনে, বাক্স টুপি আছে 200 টাকা ডর্জনের, 160 টাকা ডর্জনের, সরি 180 টাকা ডর্জনের, এই যেটা হচ্ছে সবচেয়ে কম দামি টুপি 180 টাকা ডর্জন। এটা হচ্ছে আপনার আমাদের, আমি এটা নিয়ে কালকেও ভিডিও করেছিলাম, এটার দাম হচ্ছে আপনার 260 টাকা ডর্জন। আরও মাল আছে ইনশাআল্লাহ, আতর আছে বিভিন্ন রকমের, এটা হচ্ছে আমাদের আতর, এটা হচ্ছে আপনার 150 টাকা, এটা হচ্ছে আমাদের 350 টাকা বাক্স, 100, এটা হচ্ছে রেহানের আতর, আপনারা চাচ্ছেন আমরা দিচ্ছি ইনশাআল্লাহ। যাই হোক, এটা আসছে আমাদের আজকে রেহাল আসছে, রেহাল নিয়ে আমি আজকে কথা বলবো এবং একটা আইটেম নিয়ে আজকে কথা বলবো। তো ক্যামেরাটা সেট আপ করে নিই, ক্যামেরা যেহেতু ছোটো করছিলাম একটু বড় করি স্ট্যান্ডটা। এই ক্যামেরা তুমি বড় হো, বড় করতেছি আজকে, আপনার দেখতে পাচ্ছেন অনেক কিছু দেখলাম, অনেক কিছু দেখাচ্ছি। তো রেহাল নিয়ে কথা বলি আগে, তারপর একটা নতুন মাল আসছে যেটা অনলাইন মধ্যে যারা বিক্রি করে, বাপড়ে বাপড়ে হেল তো অনেক ভারী, হেল তো অনেক ভারী, আরে আসলে অনেক ভারী একটা রেহাল, এত ওজন যে হবে আমার জানা নেই, ছিল না এর আগে, বাপড়ে বাপ, মালিক মাফ করে দিও, একটু সময় নিচ্ছি আপনাদের। আজকে যে রেহালটা নিয়ে কথা বলবো, এটা তো একটু হালকা, বড় সাইজ হলে একটু হালকা হবে জানতাম না, একটু সেট আপ দেখে নিই আমি ক্যামেরা, তারপরে কথা বললে ভালো লাগবে, কারণ যদি সব কিছু একটু উল্টাপাল্টা আবার হয়ে যায় তাহলে আবার ঝামেলা হয়ে যাবে। কোথায় গেল আমার মোবাইলটা, আরেকটা মোবাইল, আমি জানি মোবাইলটা বন্ধ হয়ে যাবে সব, তো বন্ধ হয়ে গেছে মোবাইল, আল্লাহ মাফ করে দিও। অনেক কথা বলতেছিলাম, কথা বলতে বলতে হ্যাঁ সেট আপটা ঠিক আছে না, না একটু সেট আপটা বিগড়ে গেছে, আবার একটু ঠিক করে নিই ক্যামেরা। তো দেখেন আমাদের কাছে যখন যেটা আসে আমরা সেটা নিয়ে আপনাদেরকে আইটেম দেখানোর চেষ্টা করি, প্রায় 9 মিনিট প্লাস হয়ে গেছে। তো আজকে দেখাবো আমরা আপনাদেরকে রেহেল খোলার আগে, হ্যাঁ না রেহেলটা খুলে নিই, রেহেলটা খুলতে কারণ আমার আজকে সাপোর্টটা কেউ নাই, রেহেলটা হচ্ছে অনেক ভারী মাল, কী দিয়ে খুলবো কী দিয়ে খুলবো, খোলাটা খুব জরুরি। আগে থেকে সেট আপ, অনেকে বলে মাহফুজ ভাই আগে থেকে আপনি একটু সেট আপ করে রাখলে ভালো হয়, হ্যাঁ ভাই সত্যি কথা আপনারা ঠিক বলছেন, অনেক কিছু খোলা দেখানো এবং অনেক কিছু কাজ করা খুব সহজ হয়ে যাবে। যাই হোক, খুলতে পারতেছি না, যেমনি খুলতে পারি দেখানো তো এখন ফরজ হয়ে গেছে, আমি দেখাবো মানে
রেহেল আসছে আমাদের ঘরে, প্লাস্টিকের রেহেল, প্লাস্টিক দিয়ে তৈরি। এই ডাইসটা যে তৈরি করেছে আমি তাকে সালাম জানাই, কারণ উনি বেশ অনেক মেহনত করে এই জিনিসটা তৈরি করছেন। দেখতে কিরকম মনে হচ্ছে? দেখতে মনে হচ্ছে কাঠের না, এটা আসলে কাঠ, প্লাস্টিকের। প্লাস্টিকের হলেও এটা যে প্লাস্টিক তৈরি করছে, প্লাস্টিকটা উন্নত মানের একটা প্লাস্টিক দিয়ে তৈরি করা। হ্যাঁ, উন্নত মানের একটা প্লাস্টিক দিয়ে তৈরি করা। এটা এটার মধ্যে আপনি কোনো শেপ রাখতে পারবেন। রাখার পর এটা কত ওয়েট রাখতে পারবে? অনেক রেহেল আছে যেগুলি নর্মাল প্লাস্টিকের হয়, সেটা সাধারণত একটা কোরআন শরীফ রাখার পর, একটা কিতাব রাখার পর নাড়াচাড়া করে। হ্যাঁ, অনেক সময় দাবিয়ে যায়। আমি কিন্তু একটা এক হাত দিয়ে একটা রেহেল ধরে আছি, আপনারা খেয়াল করেন কতটুক এটা খেলতেছে। ওকে, ওজন এর চেয়ে বেশি তার কোরআন শরীফ ওজন হওয়ার কথা না। এটা প্রায় ওজন আপনার, এর ওজনটা হচ্ছে প্রায় 750 গ্রাম। আমি একটু হেঁপে গেছি, শ্বাসকষ্ট হচ্ছে, ঘামাচ্ছি। এটা সামনে দিয়ে দেখাই, এটা হচ্ছে রেহেল, প্লাস্টিক দিয়ে তৈরি করা। আর একটু ক্লিয়ার করবো আমি। হ্যাঁ, আর একটু আমি ক্যামেরা পিছিয়ে গিয়ে আপনাদেরকে ক্লিয়ার করা জিনিসটা দেখানোর পুরোটা। স্ক্রু দিয়ে লাগানো, এই যে প্রত্যেকটা আছে স্ক্রু দিয়ে লাগানো। এখানে মসজিদ দিয়ে সাজানো, মসজিদের মতো সাজানো। ওকে, এটা দুইটা সাইজ আসছে আমাদের কাছে, একটা হচ্ছে এই মাল, আর একটা হচ্ছে আপনার একটু ইয়াল্লা, এই যে ঘন সাইজ। হ্যাঁ, এটা খুব বড় সাইজ না, এটা ছোট সাইজ এবং ওটা বড় সাইজ, দুইটা দুই মডেল। দোনোটা নিয়ে কথা বলি। আর দেখছেন, একটা ভিডিও যখন আমি বড় দোকান পুরো দোকানটা দিয়ে কথা বলতে চাই আপনাদের সাথে, এটা হচ্ছে ছোট সাইজ, খেয়াল করছেন? এটা হচ্ছে ছোট সাইজ। তো ভিডিওটা দেখছেন কত লম্বা হয়ে যায় যখন আমি কথা বলি ভিডিও নিয়ে, আইটেম নিয়ে। এটা হচ্ছে দুইটা, একটা ছোট মাল, একটা বড় মাল। এটা দাম কত? একটা দাম হচ্ছে আপনার, দামের সাবজেক্ট আসতেছে, একটা দাম হচ্ছে আপনার 90 টাকা, একটা হচ্ছে 95 টাকা পার পিস, 90 টাকা 95 টাকা, এরকম স্বাভাবিক দাম। আপনারা যদি যারো কারো যদি মনে, এক ডজন নিতে হবে না, এক ডজন না নিলেও হবে। মাহফুজ ভাই আমাকে 6 পিস পাঠান, মাহফুজ ভাই আমাকে 3 পিস পাঠান, মাহফুজ ভাই আমাকে 1 ডজন পাঠান, আমি পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা ভারী জিনিস, যদি লাগে কারো প্রয়োজন যদি মনে করেন। এটার মধ্যে 2টা কালার আছে, এটার মধ্যে 1টা কালার আছে। আপনারা যদি প্রয়োজন মনে করেন, মাহফুজ ভাই আমাকে এটা লাগবে, আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য তৈয়ার আছি আপনাদের কাছে এই মালগুলি পচিয়ে দেওয়ার জন্য। আর আজকে যে একটা মাল আমরা লঞ্চ করতেছি, এটা নিয়ে আমি ইনশাআল্লাহ তাফসিরে একটা ভিডিও করব। এই যে ভিডিওটা, একটা মাল আসছে আমাদের ঘরের মধ্যে, অনেকের চাল, অনেকের চাল, শুধু একজন না দুইজন না, অনেকের চাল। কি মাল আসছে? এটা আলনূর কোম্পানির, ওই যে আমি কিছুক্ষণ আগে দেখালাম 150 টাকা দামের ডিব্বা, ওই কোম্পানির মাল। তো ওনার একটা কোম্পানির মাল আমাদের ঘরের মধ্যে এই কাঠের একটা বাক্স আপনাদের সামনে হাজির আছে। কি নাম আছে কোম্পানি? আলনূর এক্সক্লুসিভ গিফট। খেয়াল করছেন? খুলতেছে, বিসমিল্লাহ রহমান রহিম। সবার সামনে আজকে এই মালটা খুললাম, আল্লাহ তুমি এর বরকত দান করো। খুল যা, এ খুলতেছে না। খুব সুন্দর একটা বাক্স, খুব সুন্দর একটা সেট আপ। এই বাক্সটা খুললাম, খেয়াল করলেন? এখন দাম কত আছে জিনিসটা খেয়াল করতে পারছেন? চকচক করতেছে পিছে একটা ফর্ম, 3টা আতর আছে, একটা হচ্ছে স্কেপ, একটা হচ্ছে কুল ওয়াটার, আর একটা হচ্ছে লট। 100% র ভরা হয়েছে, 100% র ভরা হয়েছে, আবার বলতেছে 100% র এই আইটেমকে ভরা হয়েছে। এই 3 পিসের সেট আপ আপনাদের সামনে আমরা নিয়ে আসছি, শুধুমাত্র এই মাহফুজ আতর হাউস আপনাদের সামনে এই আইটেমটা আপনাদের সামনে লঞ্চ করলাম। আজকে বাংলাদেশের মধ্যে প্রথমবার এই আইটেম কাদের জন্য? যারা প্যাকেজ আগাতে আকারে মাল বিক্রি করতে চান। দাম কত ভাই? দাম নিচ্ছি মাত্র 180 টাকা, 3 পিস আতর, একটা বাক্স আপনাদের সামনে, 100% পিওর র। আতর কত বড় আছে এটা ভিতরে? 3 ml এর একটা এক্সক্লুসিভ বোতল দিয়ে আপনাদের সামনে ভরে আছে, 3 ml এর মাল।
100% পিওর বল দিয়ে ঠিক আছে ইনশাআল্লাহ আবার কথা হবে আজকের জন্য আপনার এই ভাই আপনাদের থেকে বিদায় চাচ্ছি আমি ঘামায় গিয়েছি এবং খুব শরীরটা খুব খারাপ লাগতেছে ক্লান্ত লাগতেছে নামাজ পড়লাম তারাবি পড়লাম আর আজকের জন্য অনেক কিছু দেখালাম শর্টকাটের মধ্যে দুইটা জিনিস আজকে লঞ্চ করা হলো একটা হচ্ছে রেহেল একটা আত ইনশাআল্লাহ আবার কথা হবে আবার ইনশাআল্লাহ এগুলি নিয়ে আপনাদের সাথে অনেক কিছু নিয়ে কথা বলবো অনেক আইটেম নিয়ে কথা বলবো আপনাদের ডিমান্ড ছিল মাহফুজ ভাই পুরো দোকান দেখান মাহফুজ ভাই পুরো দোকান দেখাতে পারে নাই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত যাই দেখিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুমে আপনাদের সামনে অনেক কিছুই দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ আবার কথা হবে আরেকটা ভিডিওর মধ্যে আজকের জন্য আমি ইজাজত চাচ্ছি আসসালামু আলাইকুম না যাওয়ার আগে কিছু কর যাওয়ার আগে একটা হাদিস শরীফ নিয়ে কথা বলি নি হাদিসটা হচ্ছে ফজলে আমল থেকে একটা হাদিস আসছে ফজলে নামাজ থেকে ফজলে আমলের একটা হাদিস ফজলে আমলের একটা হাদিস ফজলে নামাজ থেকে নামাজের অংশ থেকে একটা আল্লাহ রসুল একটা হাদিস আসে আল্লাহ রসুল বলেন আমার দিল চায় কিছু কিছু যুবক সংখ্যক লোকদেরকে ডাক দেই আর তাদেরকে বলি যাও জ্বালানি কাঠ নিয়ে আসো জ্বালানি কাঠ সংগ্রহ করে ওই সমস্ত লোকদের ঘর জ্বালিয়ে দিই যে সমস্ত লোক ঘরের মধ্যে বিনা ওজুরে নামাজ পড়ে রহমান আল্লাহ রসুল রহমান রহিম গফুর রহিম হ্যাঁ এত প্যারা কাল কেয়ামতের ময়দানে সবাই উঠবে ইয়া নাফসি খালি একজন উঠবে কে উঠবে আমার নবী আপনার নবী প্যারা নবী বলবে ইয়া উম্মতি ওই নবী বলতেছে কি আমার দিল চায় যে লোক সহ যারা বিনা ওজুরে ঘরে নামাজ পড়তে পড়ে তাদের ঘর জ্বালিয়ে দিই কত বড় কঠোর কঠিন কথা তার মুখ থেকে বের হলো এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ আসেন আজ থেকে প্রতিজ্ঞা করে নিই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব রমজান মাসে তারাবি পড়ব বিশটা রাকাত তারাবি পড়ব হ্যাঁ একদম এক শুরু রমজান থেকে শুরু করছি ইনশাআল্লাহ চামড়াত পর্যন্ত পড়ব তারাবি শেষ হয়ে গেছে বিদায় নামাজ শেষ হয়ে গেছে না তারাবি নামাজ শেষ হবে না তারাবি নামাজ চান্নাত পর্যন্ত যখন পর্যন্ত চান দেখা যাবে না সেদিন পর্যন্ত আট দিন পর্যন্ত আমরা তারাবি পড়বো ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুক রমজান মাসে রমজান মাসে রোজা রেখে আল্লাহর ইবাদত করে আর নিজের গুনাহকে মাফ করার আল্লাহ থেকে গুনাহ মাফ করে নেওয়ার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন আবার দেখা হবে ইনশাআল্লাহ আরেকটা ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ অনেক কথা হবে আমি কিন্তু ঘামে গিয়েছি আমার জন্য দোয়া করবেন দোয়া দরখাস্ত রইল আপনার এই ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আবার দেখা হচ্ছে আরেকটা ভিডিওর মধ্যে